বন্ধুরা অনেক বাঘ হরিণ সিংহ ঘাঁচ মুরগ নিয়ে ভিডিও বানিয়েছি, কিন্তু এদের প্রকৃতভাবে যে সংরক্ষণের মাধ্যমে তাদের সাথে যে উপযুক্ত ব্যবহারগুলো করা হয় সেইগুলো সম্পর্কে কিন্তু আমরা কেউই সেরকম ভাবছি না। তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে, তাদের সাথে সেরকম ভালো ব্যবহার দেখি তাদের কাছ থেকে উপকার জিনিসটা সংরক্ষণের মাধ্যমে খুব দারুণভাবে জিনিসগুলো ব্যবহার করার জন্য আমরা যারা মানুষ আছি তারাই কিন্তু একমাত্র পারে তাদের সদ্ব্যবহার করতে। কেননা যারা পশু পাখি জীবজন্তু তাদের অবলা জীব বলা হয়, তাদের মাথায় অতটা বুদ্ধি থাকে না, যদিও চালাক চতুর কিন্তু তাদেরকে সদ্ব্যবহার করার দায়িত্বটা পুরোটা আমাদের। সুতরাং এদেরকে ম্যানেজ করার জন্য একটু মাথায় বুদ্ধি খাটিয়ে আপনি আমি এবং বন দপ্তর উভয় মিলে কিন্তু ব্যবস্থাপনা গ্রহণ করলে পরে ব্যাপারটা একটু সহজ হয়ে যায়। সেই জন্যই আমি বিশেষ করে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন ভিডিওর মাধ্যমে বিভিন্ন রকম প্রাণীকে এক একটা করে আপনাদের সামনে এতদিন হাজির করেছি। কিন্তু আজ আমরা ভাববো সমগ্র প্রাণীকুলকে, বন্যপ্রাণীদেরকে পুষ মানানো বা তাদের সঙ্গে সংরক্ষণের মাধ্যমে উপযুক্ত স্থান তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের। কেননা এদের বিলুপ্তির পথে প্রায় এদের প্রজাতিগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আমরা আর খুঁজে পাচ্ছি না, সেরকম প্রায় তলানিতে এসে থেকেছে। বন্ধুরা, এই পরিবেশ থেকে আমরা তাদেরকে আবার কিন্তু তাদের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে আবার পুনরায় নতুন একটা গঠিত করে পরিবেশ তৈরি করতে পারি। কি করে সম্ভব সেটাই আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিও শেষ পর্যন্ত থাকলে পরে বিস্তারিত যে আলোচনাটা জেনে আপনিও কিন্তু উপকৃত হবেন, ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনি ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আজকের মজাদার বিভিন্ন রকম পয়েন্টগুলো কিন্তু উপভোগ করবেন দয়া করে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। অনেক তো বাঘ সিংহ হাতি ঘোড়া নিয়ে আমরা ভিডিও করে জানতে পারলাম, কিন্তু একটা ভিডিওর মাধ্যমে কোনো দিন কোনো স্বয়ংসম্পূর্ণভাবে সব কথা আলোচনা করা যায় না। সুতরাং আপনি ঠিক কোনটাতে একটু ঘাটতি রয়ে গেছে বলে মনে হয় সেই জিনিসটা কিন্তু আমাকে ভিডিওর মাধ্যমে যদি কমেন্ট সেকশানে লিখে না জানান, সে তাহলে আমি কি করে বুঝবো, এবং আমি কিন্তু আপনাদের কোনো ঘাটতি রাখতে দেব না। সুতরাং আপনি কমেন্ট সেকশানে যে প্রাণীটা সম্পর্কে বিস্তারিত জানতে চাইবেন আমি কিন্তু সেই বিষয় নিয়ে আবার নতুন করে ভিডিও তুলে আনবো। সুতরাং আপনি আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে কিন্তু সহযোগিতা করবেন। চলুন তাহলে বিস্তারিত একটু জানা যাক। এই ভিডিওর মাধ্যমে আজ সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের পরিবেশকে দূষণ মুক্ত রাখতে বন্যপ্রাণীর গুরুত্ব কতটা রয়েছে সেটা সম্পর্কে ছোট্ট করে আলোচনা করব। জীবজন্তুর সংখ্যা আশ্চর্যজনকভাবে যে কমে গেছে, প্রায় তলানিতে এসে যে ঠেকেছে, সেটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হওয়ার জন্য অল্পটা বাকি। তো এমতো অবস্থায় সম্পূর্ণ বিনামূল্যে আমরা কয়েকটা উপায়ে তাদের সংখ্যাটাকে বাড়িয়ে পরিবেশের ভারসাম্য অনেকটা ফিরিয়ে আনতে পারি। প্রথমত চুরা কারবারিদের আটকাতে হবে, গাছপালা লাগিয়ে ওদের বাসস্থান গড়ে তুলে পানীয় জলের জলাশয় তৈরি বা বনদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যে আধিকারিক আছে তার পরামর্শে কীভাবে আরও উন্নতি করা যায় সে বিষয় নিয়ে কিন্তু জোরালো প্রচার অভিযান চালালে পরে আমরা সে অনেককে হিংস্র জানোয়ারকে কিন্তু সংরক্ষিত এলাকার মধ্যে সাবধানে রেখে উপযুক্ত ব্যবস্থা করলে ওদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রয়োজন রয়েছে, সেই কথাটা কিন্তু অনেকটা ফলপ্রসূ হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, MORA মোর, ওই মোর অপশানে টাচ করলে পরে নিচে ডেসক্রিপশান বক্সে আমার সম্পর্কে এবং আমার ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন আপনি, এবং জানার পর সম্ভব হলে ওখানে আমার সোশ্যাল সাইটের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে টাচ করে আমাকে ফলো করে আপন করে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে টিপে আমাকে একটু আপন করে নেবেন। কেননা প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় আমি যে নতুন ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো আপনি জানতে পারবেন, এবং এগুলো পারলে একটু বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান বাঁদিকে যে বাঁকানোতির চিহ্নের মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি কিন্তু বন্ধুদের শেয়ার করলে পরে তারাও যেমন উপকৃত হবে সেরকম আপনিও উপকৃত হবেন। আমরা সবাই মিলে চেষ্টা করব
যে কি করে এই বন্যপ্রাণীকে সংরক্ষণের মাধ্যমে আর উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে তাদের পুনরায় সে বংশবৃদ্ধির মাধ্যমে কিন্তু সেই প্রাকৃতিক ভারসাম্যর কাজে লাগানো যায় সম্পূর্ণ বিনামূল্যে। সুতরাং বন্ধুরা চলুন বাকি অল্প কথায় ভিডিওটা শেষ করার জন্য চেষ্টা করব, কেননা আপনার উপযুক্ত যে মূল্যবান যে সময়টা সেটা নষ্ট করা কোনো মতে আমার অধিকার নেই। তাহলে চলুন বন্ধুরা বাকি কথাটা জেনেই ভিডিওটা শেষ করছি। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে এলাকায় পাতার গুলপাতার বনে বাঘেরা ঘুরে বেড়ায়, সুযোগ পেলে মানুষ ধরে খায়। সেক্ষেত্রে কোনো দিন বাঘের খপ্পরে পড়লে আপনি সহজেই বাঁচতে পারবেন, মনোযোগ দিয়ে শুনবেন, খুবই জরুরি। শুধু বাঘ কেন, সমগ্র জীবের নার্ভ খুবই দুর্বল জায়গা, কিন্তু বলে কয়ে আঘাত করলে ততটা ব্যথা অনুভব হয় না। হঠাৎ করে ছোট্ট চিমটি কাটলেও কয়েক সেকেন্ডের জন্য সারা শরীর দুর্বল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তের মধ্যে পাল্টা আক্রমণ করতে পারলেই কেল্লা ফোটে। সেক্ষেত্রে বিস্তারিত জানতে কমেন্টে নিচে লিখুন, আমি আপনাকে বিস্তারিত এ ব্যাপারে গল্পের শোলে আলোচনা করে পুঙ্খানুপুঙ্খ স্টেপ বাই স্টেপ আলোচনা করব, যাতে করে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওতে বিস্তারিত বলে দেব। হ্যাঁ, বাঘের মুখ থেকে সহজে বেঁচে ফিরতে 100% গ্যারান্টি কার্যকরী একটা উপায় আছে, সেইটা হচ্ছে আপনি একটু বুকে সাহস নিয়ে ধৈর্য হারালে ওই সময় গাবড়ে গেলে কিন্তু চলবে না। বাঘ আপনাকে আক্রমণ করার জন্য যখনই আসবে ওই মুহূর্তে আপনি আন্দাজ করে তার চোখটাকে আঙুল ঢুকিয়ে দেবেন, প্রয়োজনে আঙুলটা ভেঙে যাক, আপনি পরবর্তী সময়ে হাসপাতালে কিংবা নার্সিংহোমে গিয়ে আপনার আঙুলটাকে ঠিক করে নিতে পারবেন। কিন্তু বাঘের হাত থেকে এই মুহূর্তে ঠান্ডা মাথায় না গাবড়ে আপনাকে কিন্তু বাঁচতে হবে, শেষ চেষ্টাটুকু করতে হবে। সুতরাং আপনি হাতরে হয়তো বা তার মুখটা কোন দিকে চোখটা কোন দিকে দেখতে পাচ্ছেন না, সেই মুহূর্তে তার হাতরে চোখটার মধ্যে আঙুলটাকে ঢুকিয়ে দিন। সে আঙুল চোখের মধ্যে ঢুকার ফলে চোখের মতো নরম একটা নার্ভ যেটার মধ্যে যে আঙুলটা ঢুকে যাওয়ার ফলে সে আর সহ্য না করতে পেরে আপনাকে ছেড়ে দেবে। তারা হয়তোবা সংখ্যায় 10-12 জন আপনাকে আক্রমণ করতে এসেছিল, কিন্তু একজন যেই ছেড়ে পালাবে বাকিরা কিন্তু ভয়ে পাবে যে এর মধ্যে কি এমন কি আছে যে আগের বাঘটা ছেড়ে পালালো, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে বাকি বাঘগুলোও কিন্তু আপনাকে ছেড়ে পালাতে পারে, সেই ক্ষেত্রে আপনার জীবনটা বেঁচে যাবে এবং আপনি নতুন একটা জীবন ফিরে পাবেন। সেই জন্য বলছি কোনো কালে কোনো ভগবান উপরওয়ালা কোনো দিন এইরকম খপ্পরে না পড়তে হোক আপনাকে, কিন্তু যদি পড়েন সেই ক্ষেত্রে কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য এইটা একটা খুব ভালো উপযোগী কথা। সুতরাং এটাকে মাথায় রাখবেন আর বিপদে যত বড় জীবনে যত বড় বিপদই আসুক না কেন গাবড়ে যাবেন না এবং ঠান্ডা মাথায় এইসব জিনিসগুলো উপযোগ করবেন, যার ফলে কিন্তু আপনার নতুন জীবন ফিরে পাবেন। সুতরাং বাঘের চোখে সজুরে আঙুল ঢুকিয়ে দিলে বাঘ আপনাকে ছেড়ে যখন দেবে তখন শিওর With each sip from your lips, you're kissing me dizzy. I fight for composure, but what fun would that be? The punks and the peasants who dared to impress me, singing desperate daydreams so they could undress me. Buzzing, our hearts are thumping.